নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে অবহেয়ার জন্য যে আন্দোলন চলছিল, মানে যে আন্দোলন শুরু হয়েছিল আরজিকরের ভয়ঙ্কর ব্রুটালি ধর্ষণ করে খুন মামলা বা যেটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে, সেই আন্দোলন আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেটা আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নেই, সবার আন্দোলন হয়ে গেছে। সেই জুনিয়র ডাক্তারদের তৈরি করা আন্দোলন যেটা শুরু হয়েছিল সেই 10 তারিখ থেকে, 9ই আগস্টের পর থেকে শুরু হওয়া আন্দোলন, সবচেয়ে বেশি যেখানে রাজ্য সরকার নাজেহাল হয়ে গেছিল সেটা কোথায় বলুন তো? সেটা হচ্ছে নবান্ন অভিযান, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। আপনারা জানেন সেই নবান্ন অভিযানে 205 জনকে অ্যারেস্ট করেছিল এই রাজ্যের পুলিশ প্রশাসন। বিভিন্ন রকম ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল এবং তাদের প্রত্যেককে লক আপে রাখা হয়েছিল। আজ একদম 205 জনের মধ্যে লাস্ট 7 জন বেল ফেলে। এবং সবই সম্ভব হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য এবং বিজেপির লিগাল সেলের জন্য। শুভেন্দু অধিকারী এমনই একটা নাম হয়ে গেছে না এই রাজ্যে, যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ভরসা তৈরি হয়ে গেছে। বিজেপির কর্মীরা আজকে নতুন যেন দম পাচ্ছে, কারণ এইরকম একজন নেতা দরকার যে নেতা যে কোনো বিপদে পড়া কর্মীর পাশে দাঁড়াবে। ছাত্র সমাজের আন্দোলনে যারা নেমেছিল তারা কিন্তু বিজেপির কর্মী এরকম নয়, কিন্তু তাদের সবার পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এই দাঁড়ানোটা বুঝিয়ে দেয় যে আগামী দিনে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এখন জননেতা, সেই জননেতার পাশে কিন্তু মানুষ আস্তে আস্তে একজোট হচ্ছে এবং এই একত্রিত হওয়া মানুষ কিন্তু ভরসা করতে শুরু করেছে শুভেন্দু অধিকারীকে। তাই আমি বলতে বাধ্য হলাম যে জিও শুভেন্দু। আজকের এই প্রতিবেদনটা শুরু করছি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। শুভেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতা, যিনি ছিলেন মন্ত্রীও ছিলেন, আপনারা জানেন নন্দীগ্রাম। নন্দীগ্রাম নিয়ে অনেক কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন যিনি তৈরি করেছিলেন, যিনি সবকিছু করেছিলেন, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী, যার কথা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন সে চলে গেছে, তার কোনো ভূমিকা নেই, সে কিচ্ছু করতে পারবে না। নন্দীগ্রাম নিয়ে তিনি ভেবেছিলেন তিনিই সবকিছু করেছেন, কিন্তু নন্দীগ্রামের মানুষ বুঝিয়েছিল যে বাংলা তার মেয়েকে চায় বলা এই রাজ্যে স্লোগান তোলা মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় জিততে পারেন না। নন্দীগ্রামে গিয়ে তিনি হেরে যান এবং নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দেয় যে নন্দীগ্রামের আন্দোলনের পুরোধা কে ছিলেন। আজকে তৃণমূল কংগ্রেস যে জায়গায় আছে সেই জায়গায় আসার জন্য যে সমস্ত মানুষ তাদের ঘাম রক্ত দিয়েছেন তাদের মধ্যে অন্যতম কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তৃণমূলটাকে কিন্তু মাথার উপরে করে তুলে রেখে দিয়েছিলেন। যে কটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে তৃণমূলটা, সেই পিলারের অন্যতম পিলার ছিল কিন্তু শুভেন্দু অধিকারী। যে সমস্ত নেতাদের আপনারা দেখছেন এরা কিন্তু সেদিন ছিল না, সেদিন মাঠে লড়াই লড়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যখন 2020 শেষের দিকে বিজেপিতে এলো তখন বিজেপির বহু কর্মীর মনের মধ্যে ছিল যে এরা আয়ারাম গয়ারাম হবে, কারণ তারপরে আমরা দেখেছি 2021-এর পরে অনেকেই চলে গেছে। কিন্তু 2021-এর নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ফলতে ফলতে আজকে এমন জায়গায় গেছে আমরা সবাই বিশ্বাস করি আজ নয়তো কাল, আজ নয়তো কাল এই রাজ্যের মাথা যেগুলো আছে সেগুলো জেলে যাবে। হ্যাঁ আমি জানি আপনি বলবেন অনুব্রত মণ্ডল তো বেরিয়ে এলো, বেল পেয়ে এলো, 2 বছর থাকার পরে বেরিয়ে এলো, গরু পাচার মামলা, এখনো বালি পাচার, কয়লা পাচার অনেক মামলা আছে। আর এরা কেউ বেল পেয়েছে মানে বেকসুর খালাস হয়ে গেছে না নয়, কিন্তু যারা তৃণমূল ঢাক পেটায় সেটা নয়। এই রাজ্যে কুণাল ঘোষ মানে যিনি মুখপাত্র তৃণমূলে, জানি না এখন আছেন কিনা, তিনিও কিন্তু বেলে আছেন। সুদীপ ব্যানার্জি তিনি বেলে আছেন, এরকম বহু নেতা বেলে আছেন, মদন মিত্র বেলে আছেন, এরা সবাই ওই সারদা নারদা রোজভ্যালি এসব নানা রকম কাণ্ডকাণ্ড থেকে বেলে আছেন, ফিরা দাকিমু আছেন। তো এই সমস্ত বেলে থাকা নেতারা যদি ভাবেন যে তারা একদম বেকুসুর খালাস হয়ে গেছেন এটা হচ্ছে অলিক কল্পনা। যাই হোক, যেটা বলছিলাম তো অনুব্রত মণ্ডল ফিরে এসছে বলে আপনি ভাববেন না, কি হলো, হলো অনেক কিছু। শুভেন্দু অধিকারীর দেওয়া প্রত্যেকটা তথ্যের ভিত্তিতে আজকে আমরা জানি রুজিরা নারুলা, এই নারুলা ম্যাডাম কথাটা আমরা জানতাম না, জানতাম কি জানতাম না, মেনকা গম্ভীর এই নামটাও আমরা কিন্তু জানতাম না, সবই এসছে কিন্তু শুভেন্দু অধিকারী আসার পরে এবং একের পর এক কেসে দেখেছি কিভাবে কোথায় ভাট কোথায় ফাট সব কিছু আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী। 2021-এর নির্বাচনের পরে যখন বিজেপির কর্মীরা মার খাচ্ছেন তখন কিন্তু তাদের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন। অনেক নেতা চলে গেছিলেন 2021-এর নির্বাচনে, ভরাডুবির পরে বিজেপি 77টা সিট পেয়েছিল, ভেবেছিল মানুষ বিজেপি ক্ষমতায় আসবে, সে জায়গায় আসেনি। তারপরে বহু লোক বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছে, মানে আয়ারাম গয়ারামের মতো মুকুল রায় পালিয়ে গেলেন। তো এরকম যে চলে যাওয়া লোকগুলো ছিল তাদের মধ্যে অনেকে ভেবেছিল এবার হয়তো শুভেন্দু অধিকারী চলে যাবে, কিন্তু দেখা গেল না, তিনি ঠিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমি কোথাও যাব না, সনাতন ধর্মের জন্য আমি লড়াই লড়তে এসেছি এবং আজও তিনি আছেন। সেই শুভেন্দু অধিকারী সেদিনের 2021-এর পর থেকে আজকে 2024, 3 বছর, এই 3 বছরের মধ্যে শুভেন্দু অধিকারী আজকে
বিজেপির প্রত্যেকটা কর্মীর এবং আপামর জনগণের হৃদয়ের মানুষ হয়ে গেছেন। আমি কেন এই কথাগুলো বলছি জানেন, 2024 এই যে আগস্টে 27 আগস্ট যে আন্দোলন আপনারা দেখলেন ছাত্র সমাজে, সেই আন্দোলনের পরে যারা যারা গ্রেপ্তার হয়েছিল তাদের পেছনে কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন, এবং দাঁড়িয়েছিলেন শুধু নয়, তিনি প্রত্যেকটা পরিবার যাতে ঠিকভাবে থাকে তার ব্যবস্থাও করেছিলেন। আমি একটা গোপন কথা বলি, একটা বাড়ি থেকে মানে একজন এমন একজন অ্যারেস্ট হয়েছিল, তার বাবা ক্যান্সারে মারা গেছেন, তো সেটা নিয়ে আমি যখন আদালতে গেছিলাম আমার নিজের ব্যাপারে, তো সেখানে শুনছিলাম যে বেশ কিছু মানুষ বিনতি জানাচ্ছে, ছেলে এবং ছেলে তারা বলছে এই মানুষটার জন্য এর জন্য কিছু একটা করা দরকার, যে বেল পাচ্ছে না। শুভেন্দু অধিকারী কিন্তু ডাকে সাড়া দিয়েছিলেন, আমি দেখেছি তার বাড়ির মানুষকে তিনি কিন্তু সাপোর্ট করেছিলেন। আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কোন নেতার এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তিনি কিন্তু দত্তহীন কণ্ঠে যারা যারা বেল পাচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং প্রত্যেকের জন্য তিনি দেখছেন। বিজেপির টিম দেখছে যেরকমভাবে বলা যেতে পারে, কিন্তু সেভাবে একদম কি বলবো আপনাকে, একদম মন খুলে বলতে পারি যে বিজেপির এরকম নেতৃত্ব আমি কিন্তু আগে দেখিনি, আমি আগে দেখিনি, কোনো দিন দেখিনি এরকম কোনো নেতা, বিজেপির নেতা, যে কর্মীরা আহত হচ্ছে, কর্মীরা চোট পাচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, কর্মীরা জেলে যাচ্ছে সেখানে পৌঁছচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা কর্মী নয়, যারা আন্দোলনে যুক্ত হয়ে পড়েছেন তাদের জন্য যাচ্ছেন, এই নেতা আমি দেখিনি। আগে তো কর্মীদের পাশে দাঁড়াতো না কোনো নেতা, এটা বাস্তব সত্যি বলছি আপনাদের, আমি কোনোদিন দেখিনি। বিজেপির কোনো নেতা রাজ্য নেতা গিয়ে দাঁড়িয়েছে, বিজেপির কর্মী কেস খেয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, অন্তত আমার দেখানি। হ্যাঁ, 2021 পর থেকে এগুলো দেখতে পাচ্ছি, তার আগে আমি দেখিনি, খুব কম। দিলীপ বোস কিছু কিছু জায়গায় গেছেন, কিন্তু খুব কম। আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন গিয়ে শুভেন্দু অধিকারীর মতো, এটা দেখিনি। 2021 নির্বাচনের আগে, 2020 যখন মানে নির্বাচনের আগে যখন তিনি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কার জামা ছিঁড়ে গেছে সেটা নিয়েও কিন্তু তিনি বেরিয়ে এসে দেখে বলেছেন আমি জামা দিয়ে দিচ্ছি, তুমি জামাটা নাও। এই যে ব্যাপারটা, এটা নিয়ে সব্যসাচী ভট্টাচার্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব বড় একজন ইনফ্লুয়েন্সার, বহুদিন ধরে সোশ্যাল মিডিয়া আছে আমাদের ছোট ভাইয়ের মতো, সে কিন্তু এটাই সামনে এনেছিল। প্রথম তো আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী কীভাবে মিটিং থেকে মানে মিছিলে হেঁটে হেঁটে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়েছে, কার জামা ছেড়েছে স্লোগান দিচ্ছিল বিজেপি জিন্দাবাদ বলে, তার কাছে এগিয়ে এসছে, বলছে তোমার যেটা ছেঁড়া আছে। আজও সেই একই জায়গায় রয়েছেন তিনি, ঘাটালে যখন বন্যা কবলিত মানুষরা পড়ে আছে তখন কিন্তু ওই খিচমেরি ফটো না করে তিনি কিন্তু সামনে চলে গেছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাকে ঘিরে কোনো বিক্ষোভ হয়নি, তাকে ঘিরে মানুষের ছিল প্রার্থনা যে আমাদের দেখুন, তফাত বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানে কিন্তু বিক্ষোভ হচ্ছে, বিরোধী দল নেতা যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু বিক্ষোভ নয়, সেখানে জানতে চাইছে মানুষ আমাদের জন্য আপনি কিছু করুন, দেখুন এটাই তো চাই, এটাই তো আসল জায়গা। আর এই জায়গাটা ধীরে ধীরে করে ফেলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী, আর এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট বিজেপির জন্য। আগামী দিনে যে লড়াই আছে, দেখুন এখানে CPM কোনোদিনই আর ক্ষমতায় আসবে না, ও যতই যাই আন্দোলন করুন, গোপনে থাকুন, সামনে থাকুন, পিছনে থাকুন, দায়ে বায়ে যেখানে খুশি থাকুন, কিন্তু সামনে আসবে না। কারণ হচ্ছে মানুষ, বাংলার মানুষ মোটামুটি CPM-এর একটা অপশাসন দেখেছে, আর এটা দেখবেন আপনি ইতিহাস যদি ঘাটেন আপনি দেখবেন কংগ্রেস এখানে ছিল, কিন্তু তারপরে 34 বছর কংগ্রেস কিন্তু ফেরার জায়গা ছিল না, 34 বছর ছিল কি, CPM এখানে থেকে গেছিলো। আবার দেখুন তৃণমূল এসছে কিন্তু কংগ্রেস আসতে পারছে, উত্তর হচ্ছে না, মানে কংগ্রেসকে রিজেক্ট করে দিয়েছে। 34 বছর শাসন করে মানে অপশাসন করে এই বামফ্রন্ট যখন গেছে, তারপরে দেখুন তৃণমূল দুর্নীতি ফুর্নীতি সব দেখছে কিন্তু ফিরছে না, বাংলার মানুষ তাদেরকে দিচ্ছে না, কাকে দিচ্ছে, বিজেপিকে। বিধানসভা নির্বাচন আপনি দেখলেন, বিধানসভা নির্বাচনে কি হলো, বাংলার মানুষ কাকে চাইলো, বিজেপি। একদিকে হচ্ছে এরা জোটফোট করেছিল, CPM কংগ্রেস তারপর ISF এরা সবাই একটা জোট করেছিল, জোট করে ভেবেছিল তারা ভোট পাবে, কাঁচকলা হলো। বেশ কিছুদিন আগে মানে এই ভোট যখন জোট যখন তৈরি হয়নি তখন বহু নেতা, বহু সোশ্যাল মিডিয়া যারা আছেন অনেকে, তাদের মধ্যে একজন অন্যতম যারা সব ছিলেন, তারা অনেকে CPM-এ কে মুখ্যমন্ত্রী হতে পারেন, অমুখ্যে হতে পারেন, তমুখ্যে হতে পারেন সব ছিল, কিন্তু দেখা গেল আলটিমেটলি মানুষ ধুয়ে মুছে সাফ করে দিল। মানুষের লক্ষ্য কিন্তু আর CPM নেই, মানে ফিরবে না গানটা আছে না, ফিরবে না আর কোনোদিন, ওই CPM-এর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে। বামফ্রন্ট চেষ্টা করছে, তারা তাদের লড়াই লড়ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্যাডার বেস পার্টি অন্য সময় হলে পারে, অন্য কোনো দল হলে পারে, এতক্ষণ হাওয়া হয়ে যেত, দেখুন কংগ্রেসের অবস্থা গুটিয়ে গেছে, CPM তবু চারিদিকে আন্দোলন ফান্দোলন করছে, আর কংগ্রেসকে সাথে নিয়ে CPM ডুবছে না CPM-কে সাথে নিয়ে কংগ্রেস ডুবছে, এটা তো আলাদা বিষয়, কিন্তু বাস্তব হচ্ছে এরা উঠবে না। তাহলে উঠবে কে, বিজেপি। আবারও মানুষ ভরসা করবে বিজেপিকে, কারণ এই যে আপনি দেখছেন না অভয়াকাণ্ড, এই অভয়াকাণ্ডতে এই যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো, OC অ্যারেস্ট হলো, বলুন তো এর পেছনে কার অবদান আছে, কার? এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছিল এরা কি একবারও বলেছে CBI চাই? না, এরা বলেছিল যে আমরা রাজ্য সরকারের রাজ্য পুলিশের উপর ভরসা আছে, যখন তাদেরকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা, কিন্তু CBI দাবিটা তুলে ফেলেছিলেন প্রথমেই, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং শুধু দাবি তোলেননি, তিনি একদম হাইকোর্টে চলে গেছিলেন। তারপরে কিন্তু অভয়ের মা বাবা তারা এসেছিলেন, ভাববেন মা বাবাও এসছে, কিন্তু পরে সবার আগে গেছেন শুভেন্দু অধিকারী, কেস ফাইল করেছিলেন যাতে CBI তদন্ত হয়, আর এটা ছিল দরকার। CBI তদন্ত হচ্ছে বলে কিন্তু সব কিছু জানা যাচ্ছে। আবার আপনি যদি দেখুন, যদি দেখেন আপনি দুর্নীতি মামলা, দুর্নীতির মামলাটা কে করলো, দুর্নীতির মামলা যদি আপনি দেখেন তাহলে দেখবেন দুর্নীতির জন্য কিন্তু
রাজ্য সরকার তাদের মতো করে একটা টিম তৈরি করে ফেলেছিল। মানে যেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা জায়গায় চলে গেল, তখনই কিন্তু রাজ্য সরকার তাদের দুর্নীতির মামলাটা, মানে সিবিআই যখনই করলো তখনই দুর্নীতির মামলা নিয়ে রাজ্য সরকার তদন্ত শুরু করলো। আপনি জানেন কি, এই যে গোটা ব্যাপারটা, এই যে আখতার আলীকে নিয়ে কে করলো, মুভ করেছিল, আখতার আলীকে নিয়ে মুভ করার পেছনে যাইছিল, তিনি হচ্ছেন আর কেউ নন, তরুণজ্যোতি তিওয়ারি। এও বিজেপি, আগে কে ছিল, এই সরকারের বিরুদ্ধে কিছু হলে কেস করতো কে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন আপনি জানলে বা শুনলে অবাক হবেন, এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি করে যদি কেউ খুঁচিয়ে তথ্য বের করতে পারে সেটা হচ্ছে আমাদের এই ছোট ভাই তরুণজ্যোতি তিওয়ারি। দারুণ কাজ করছে, দুর্দান্ত কাজ করে যাচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি। আর তরুণজ্যোতি তিওয়ারি কে, বিজেপি। আখতার আলী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে, তরুণজ্যোতি তিওয়ারির কাছে যান এবং তরুণজ্যোতি তিওয়ারি আখতার আলীকে নিয়েই কিন্তু মুভ করেন এবং তারপরে আপনারা জানেন সমস্ত মামলা কিভাবে চলছে। অভয়াকাণ্ড, আজকে অভয়াকাণ্ড যেটা হচ্ছে আপনারা দেখছেন, সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, ওসি টালা অ্যারেস্টেড, মানে অভিজিৎ মণ্ডল অ্যারেস্টেড, এই সব কিছু হচ্ছে সম্ভব একমাত্র শুভেন্দু অধিকারী সেদিন প্রথম দিকে যদি এই ইনিশিয়েটিভ না নিতেন যে সিবিআই তদন্ত দরকার, তিনি নিয়েছিলেন, তাই হয়েছে। তাই আপনি এদিকে যদি দেখেন এই অ্যাঙ্গেলটা, এটাও গিয়ে দেখবেন উপরে গিয়ে, মানে পিরামিড আকারে দেখুন উপরে গিয়ে ঠিকবে, আর সেই পিরামিডের ওপরে অবশ্যই শুভেন্দু অধিকারী আছে। মানুষের পাশে দাঁড়ানো, এই যে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো, তারপরে যেই সমস্ত কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো, যখন জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে স্লোগান উঠছে গো ব্যাক, অগ্নিমিত্র পাল গো ব্যাক, লকেট চ্যাটার্জি গো ব্যাক, রূপক গাঙ্গুলি গো ব্যাক, মানে যে আসছে বিজেপির কোনো নেতা নেত্রী তাকে গো ব্যাক করছিল, এমনকি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেও গো ব্যাক, যেহেতু এমপি তিনি তাকেও গো ব্যাক, এই যে হচ্ছিল, তারপরেও এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অনেক কিছু দেখেও শুভেন্দু অধিকারী কিন্তু বলছিলেন যে জুনিয়র ডাক্তারদের যদি গায়ে হাত পড়েছে তাহলে কিন্তু একজনকেও ছাড়া হবে না। আরে এইটাই হচ্ছে আসল কথা। তাই জনগণের, মানে লড়াই করার জায়গা যদি বলেন, তো লড়াই করার মূল মুখ বা মেন মুখ যদি বলেন, প্রধান মুখ, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী, এবং একাধারে তিনি লড়াকু নেতা, তার সঙ্গে সঙ্গে এরকম কর্মীদের পাশে থাকা। দেখুন আমি আমার নিজের কেস দিয়ে বলতে পারি, আমি তো হট করে অ্যারেস্ট হয়ে গেলাম, তাই না, আমাকে হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল, না আমি ফেসবুক লাইভ করতে পেরেছি, না আমার হয়ে কেউ ফেসবুকে বলতে পেরেছে। তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক খোঁজ নিয়ে প্রিয়াঙ্কা টিবরওয়ালকে পাঠিয়ে দিয়েছিলেন পরের দিন আমার যাতে জামিন হয়ে যায়। এক রাত তো আমি থাকলাম লকআপে, কিন্তু জানলাম আমার জামিন করার জন্য প্রিয়াঙ্কা টিবরওয়াল এসেছেন, এসে বলছেন রুদ্রদা আপনি আমাকে দাদা পাঠিয়েছেন, শুভেন্দুদা আপনার কেসটা লড়ার জন্য। আচ্ছা এটা কে করবে, আমি জানার আগে আমার কাছে পেছনে কেউ এসে হাজির, এটা কে করবে, কে করবে বলুন, আপনি কল্পনা করতে পারেন, আমি তো কল্পনা করিনি। আর এটাই শুভেন্দু অধিকারী, ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী পারেন, বাকি কেউ করে না। আমার জীবনে আমি অনেকগুলো এরকম কেস খেয়েছি, অনেক বড় বড় কেস খেয়েছি, তো সেখানে দেখিনি আমি কোনোদিন কোনো নেতাকে পাশে আস নো নেবনি, কেউ আসেনি। লিগাল সেল, বিজেপির লিগাল সেল পাশে দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল তারা, এই প্রশ্নগুলো আসে। কল্যাণ চৌবে বলা যাবে না তার নাম, কল্যাণ চৌবেও কিন্তু সঙ্গে সঙ্গে লিগাল সেলের সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম। এই যে পাশে দাঁড়ানো, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো, যার পাশে কেউ দাঁড়ায় না সে অনেকখানি দম পায়। আজকে শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি সঙ্গে থাকে, মাথার ওপর থাকে, অনেক বিজেপি কর্মী কিন্তু অনেক বড় কাজ করে ফেলবে। আর এটাই বাস্তব সত্যি, কোনো ঢাক পেটানো গল্প নয়, এটাই কিন্তু বাস্তব সত্যি। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন, তাই সেটিং করা অপনয়ন পাচ্ছি না আমরা, মানে বিরোধী দল সেটিং হয়ে আছে এটা নিয়ে, এখানে নয় কিন্তু, এই রাজ্যে নয়। আপনারা জানেন সিপিএম ছিল বিরোধী দলে, ছিল তো কংগ্রেস ছিল, ওই সিপিএম কংগ্রেস থাকাকালীন এইরকম দুর্নীতি নিয়ে আন্দোলন হয়েছে, আজ এরা আন্দোলন করছে, ফিস ফ্রাই খাচ্ছে, কিন্তু আন্দোলন কি করতো, উত্তর হচ্ছে না। সব কিছু হচ্ছে কিন্তু এই বিজেপির প্রবল চাপ, বিজেপি প্রবলভাবে লড়াই লড়ছে, আর এই পুরো লড়াইয়ের পুরোটা যদি কেউ হয়ে থাকেন বিধানসভা থেকে শুরু করে রাস্তায়, ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী। আজকে কিন্তু সব মানুষের চোখে দেখুন শুভেন্দু অধিকারী, তাই শুভেন্দু অধিকারী কিন্তু এমন জায়গা তৈরি করে ফেলেছেন যে আগামী দিনে এই রাজ্যে ক্ষমতা দখল করার জন্য শুভেন্দু অধিকারীকে ছাড়া ভাবা যাবে না, তাই না। আর এই যে 205 জনকে বের করে দেওয়া, তাদের পরিবারকে খেয়াল রাখা, যারা এক ঝটকায় অ্যারেস্ট হয়ে গেল, ছাত্র সমাজের আন্দোলন, যে আন্দোলনে নড়ে গেছিল নবান্ন, সেই আন্দোলনে 205 জনকে অ্যারেস্ট করেছিল পুলিশ, বিভিন্ন কেস দিয়েছে, পুলিশের তো কেস দিতে আটকায় না, সব রকম কেস, মানে যা পাবে তব দিয়ে দাও, পারলে সব দিয়ে দাও, দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, তাদেরকে বের করে নিয়ে আসা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, শুভেন্দু অধিকারী কিন্তু মানুষের মন আবার জয় করে নিয়েছে আমার মনে হয়। তাই এই কথাটা বেরোয় মুখ থেকে যে জিও শুভেন্দু অধিকারী, জিও, এইভাবে আপনি লড়াই লড়ে যান, এইভাবে মানুষের পাশে থাকুন, বাংলার মানুষের পাশে, বিজেপি কর্মীদের পাশে, যে কর্মীরা বুথে লড়াই লড়বে তাদের পাশে যদি এরকম নেতা থাকে সেই কর্মী কিন্তু বুকে আরও দম পায়। ওপর থেকে নিচে সব জায়গায় যদি কর্মীরা এইভাবে নামেন না, সবার পাশে নামেন, মানে নেতারা, নেতা না হয়ে যদি নেতা হয়ে সত্যিকারের কর্মীদের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু কর্মীরা অনেক বড় লড়াই লড়ে নেবে, তুড়ি মেরে উড়িয়ে দেবে এই তৃণমূলকে, তুড়ি মেরে, লিখে রাখুন। বিজেপি কর্মীরা কিছু না পেয়েও লড়াই লড়ে, আর এরকম সাপোর্ট পেলে কি করতে পারে চিন্তার বাইরে। জানি তৃণমূলে অনেকে হয়তো গাত্রদাহ হবে, অনেক সিপিএমের গাত্রদাহ হবে, কমেন্ট বক্সে অনেকে হয়তো বলবেন, বা এই কংগ্রেসের লোকেরা বলবেন, কিন্তু এটা বাস্তব সত্যি বললাম, একদম নিজের মনকে জিজ্ঞাসা করবেন, তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলা, একবার আপনার মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কি শুভেন্দু অধিকারীকে অস্বীকার করতে পারবেন,
যে তার জন্য আজকে, শুভেন্দু অধিকারীর জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, অস্বীকার করতে পারবেন? 2011 ক্ষমতায় আসতেই পারতেন না, আর না তার ভাইপো আজকে এত বড় জায়গায় যেতে পারতো যদি না শুভেন্দু অধিকারী পাশে থাকতো। দিদি দিদিমা হয়ে যেত, কিন্তু দিদি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না। এটা সিপিএমের স্লোগান ছিল, দিদি থেকে দিদিমা হবে মুখ্যমন্ত্রী হতে পারবে না। সেই স্লোগানটা স্লোগান সত্যি হয়ে যেত, কিন্তু বাস্তবে শুভেন্দু অধিকারীর মতো মানুষ ছিল বলে হয়েছে। আর আজকে বিজেপির কোনো কর্মী অস্বীকার করতে পারবে? কে কি লবি, কে কোথায় আছে না জানি না, কিন্তু কোনো কর্মী যদি বিপদে পড়েছে, পাশে শুভেন্দু অধিকারীর ফোন আসেনি, কাজ হয়নি, এরকম অস্বীকার করতে পারবে? আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, যে নেতাই হোক, যত বড় নেতা হোক, এখন শুভেন্দু অধিকারীকে টপ করার ক্ষমতা কারুর নেই। ঠোঁটকানা মানুষ আমি, অনেকের কাছে প্রিয়, অনেকের কাছে অপ্রিয়, কিন্তু আমি অপ্রিয় সত্যি বলতে ভালোবাসি, তাই বলে দিলাম। জিও শুভেন্দু অধিকারী, চালিয়ে যান, এইভাবে আপনি খেলতে থাকুন, তাহলে খেলা জমবেই, আগামী দিনে এই রাজ্যে তুড়ি মেরে উড়িয়ে দেবে তৃণমূলকে বিজেপি। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।